অমিত রায় ব্যারিস্টার। ইংরেজি ছাঁদে রায় পদবী রয় ও রে রূপান্তর যখন ধারণ করলে তখন তার শ্রী গেল ঘুচে। অমিত এমন একটি বানান বানালে যাতে ইংরেজ বন্ধু ও বন্ধুনীদের মুখে তার উচ্চারণ দাঁড়িয়ে গেল অমিত রায়ে। পৈতৃক সম্পত্তির সাংঘাতিক সংঘাত অমিত বিনা বিপত্তিতে এই যাত্রা টিকে গেল। বুদ্ধি বেশি থাকাতে পড়াশুনো বেশি করেনি, অথচ বিদ্যেতে কমতি আছে বলে ঠাহর হয় না। অমিত বলে, ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। অমিতর নেশাই হলো স্টাইলে। ওর চেহারাতেই একটা বিশেষ ছাঁদ আছে। পাঁচজনের মধ্যে ও যে কোনো একজন মাত্র নয়, ও হলো একেবারে পঞ্চম, অন্যকে বাদ দিয়ে চোখে পড়ে। ওর বোনেরা ওর যে অভ্যাসটা নিয়ে ভারী বিরক্ত, সে হচ্ছে ওর উল্টো কথা বলা। সজ্জন সভায় যা কিছু সর্বজনের অনুমোদিত, ও তার বিপরীত কিছু একটা বলে বসবেই। একদা মেয়েদের পরে পুরুষের আধিপত্যের অত্যাচার নিয়ে কোনো সমাজিত এসে অবলা বান্ধব নিন্দা করছিল পুরুষদের। অমিত বললে, পুরুষ আধিপত্য ছেড়ে দিলেই মেয়ে আধিপত্য শুরু করবে, দুর্বলের আধিপত্য ভয়ঙ্কর। সভাস্থ অবলা ও অবলা বান্ধবেরা চটে উঠে বললে, মানে কি হলো? যে পক্ষের দখলে শিকল আছে, সে শিকল দিয়েই পাখিকে বাঁধে, অর্থাৎ জোর দিয়ে। শিকল নেই যার, সে বাঁধে আফিম খাইয়ে, অর্থাৎ মায়া দিয়ে। শিকলওয়ালা বাঁধে বটে, কিন্তু ভোলায় না। আফিমওয়ালি বাঁধেও বটে, ভোলায়ও। একদিন ওদের বালিগঞ্জের এক সাহিত্য সভায় রবি ঠাকুরের কবিতা ছিল আলোচনার বিষয়। অমিতর জীবনে এসে প্রথম সভাপতি হতে রাজি হয়েছিল। একজন সেকেলে গোছের অতি ভালো মানুষ ছিল বক্তা। রবি ঠাকুরের কবিতা যে কবিতাই, এইটা প্রমাণ করাই তার উদ্দেশ্য। অমিত বললে, কবি মাত্রের উচিত 5 বছর মেয়াদে কবিত্ব করা, 25 থেকে 30 পর্যন্ত। রবি ঠাকুরের বিরুদ্ধে সবচেয়ে বড় নালিশ এই যে ভদ্রলোক অতি অন্যায় রকম বেঁচে আছে। ও যদি মানে মানে নিজেই সরে না পড়ে, আমাদের কর্তব্য সভা ছেড়ে উঠে আসা। আমাদের মণিভূষণ চশমার ঝলক লাগিয়ে প্রশ্ন করলে, সাহিত্য থেকে লয়্যালটি উঠিয়ে দিতে চান? একেবারেই। এখন থেকে কবি প্রেসিডেন্টের দ্রুত নিঃশেষিত যুগ। রবি ঠাকুর সম্বন্ধে আমার দ্বিতীয় বক্তব্য এই যে, তাঁর রচনারেখা তাঁরই হাতের অক্ষরের মতো, গোল বা তরঙ্গরেখা, গোলাপ বা নারীর মুখ বা চাঁদের ধরনে। নতুন প্রেসিডেন্টের কাছে চাই কড়া লাইনের, খাড়া লাইনের রচনা, তীরের মতো, বর্ষার ফলার মতো, কাঁটার মতো, ফুলের মতো নয়, বিদ্যুতের রেখার মতো, নুরালজিয়ার ব্যথার মতো, খোঁচাওয়ালা, কোনওয়ালা, গথিক গির্জের ছাঁদে। ভালো জিনিস যত বেশি হয় ততই ভালো। ঠিক তার উল্টো। বিধাতার রাজ্যে ভালো জিনিস অল্প হয় বলেই তা ভালো, নইলে সে নিজেরই ভিড়ের ঠেলায় হয়ে যেত মাঝারি। যেসব কবি 60-70 পর্যন্ত বাঁচতে একটুও লজ্জা করে না, তারা নিজেকে শাস্তি দেয় নিজেকে সস্তা করে দিয়ে। শেষকালটায় অনুকরণের দল চারিদিকে বুহো বেঁধে তাদেরকে মুখ ভ্যাংচাতে থাকে। তাদের লেখার চরিত্র বিগড়ে যায়, পূর্বের লেখা থেকে চুরি শুরু করে হয়ে পড়ে পূর্বের লেখা রিসিভার্স অফ স্টোলেন প্রপার্টি। জানতে পারি কি কাকে আপনি প্রেসিডেন্ট করতে চান? তার নাম করুন। নিবারণ চক্রবর্তী। তবে শুনুন, আনিলাম অপরিচিতের নাম ধরণীতে, পরিচিত জনতার সরণীতে। আমি আগন্তুক, আমি জনগণেশের প্রচণ্ড কৌতুক, খোলো দ্বার, বার্তা আনিয়াছি বিধাতা। মহাকালেশ্বর পাঠাইছে দুর্লক্ষ অক্ষর, বল দুঃসাহসী কে কে মৃত্যুপণ রেখে দিবি তার দুর্হ উত্তর। অমিত বেছে বেছে শিলং পাহাড়ে গেল। একদিন যখন আষাঢ় এলো পাহাড়ে পাহাড়ে বনে বনে, তখন অমিত স্থির করলে এই সময়টাতে কিছুদিনের জন্য চেরাপুঞ্জির ডাকবাংলায় গিয়ে মেঘদূত জমিয়ে তুলবে। আঁকাবাঁকা সরু রাস্তা, ডান দিকে জঙ্গলে ঢাকা খদ, এ রাস্তার শেষ লক্ষ্য অমিতর বাসা। সেখানে যাত্রী সম্ভাবনা নেই, তাই সে আওয়াজ না করে অসতর্কভাবে গাড়ি হাঁকিয়ে চলেছে। এমন সময় হঠাৎ একটা বাঁকের মুখে এসেই দেখলে আর একটা গাড়ি উপরে উঠে আসছে, পাশ কাটাবার জায়গা নেই। ব্রেক কষতে কষতে গিয়ে পড়ল তার উপরে, পরস্পর আঘাত লাগল, কিন্তু অপঘাত ঘটল না। অন্য গাড়িটা খানিকটা গড়িয়ে পাহাড়ের গায়ে আটকে থেমে গেল। একটি মেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়াল। সদ্য মৃত্যু আশঙ্কার কালো পটখানা তার পিছনে, তারই উপরে সে যেন ফুটে উঠল একটি বিদ্যুৎ রেখায় আঁকা সুস্পষ্ট ছবি। অপরাধ করেছি,
অপরাধ নয়, ভুল। সেই ভুলের শুরু আমার থেকেই। ড্রাইভার জানালে লোকসান বেশি হয়নি, কিন্তু গাড়ি সেরে নিতে দেরি হবে। আমার অপরাধী গাড়িটাকে যদি ক্ষমা করেন তবে আপনি যেখানে অনুমতি করবেন সেইখানে পৌঁছিয়ে দিতে পারি। দরকার হবে না, পাহাড়ে হেঁটে চলা আমার অভ্যেস। দরকার আমারই, মাফ করলেন তার প্রমাণ। মুখে কথা না বলে মেয়েটি গাড়িতে উঠে বসল। তার নির্দেশ মতো গাড়ি পৌঁছল যথাস্থানে। কাল যদি আপনার সময় থাকে একবার এখানে আসবেন, আমাদের কর্তামার সঙ্গে আপনার আলাপ করিয়ে দেব। অমিতর ইচ্ছে হলো বলে আমার সময়ের অভাব নেই, এখনই আসতে পারি। সংকোচে বলতে পারল না, বাড়ি ফিরে এসে ওর নোট বই নিয়ে লিখতে লাগলো। পথ আজ হঠাৎ একই পাগলামি করলে, দুজনকে দু জায়গা থেকে ছিঁড়ে এনে আজ থেকে হয়তো এক রাস্তায় চালান করে দিলে। মনের ভিতরটা বলছে আমাদের শুরু হলো যুগল চলন, আমরা চলার সূত্রে গাঁদব ক্ষণে ক্ষণে কুড়িয়ে পাওয়া উজ্জ্বল নিমেষগুলির মালা। কোথায় আছো নিবারণ চক্রবর্তী, এবার ভর করো আমার পরে, বাণী দাও বাণী দাও। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল, ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত, নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবীথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধে বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ মেঘেরে তুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে রডোড্রেনড্রন গুচ্ছ। লাবণ্য পড়বার ঘরে অমিতকে বসিয়ে রেখে যোগমায়াকে খবর দিতে গেল। তিনি যখন ধীরে ধীরে ঘরে এসে প্রবেশ করলেন, সেই অতি সহজ ব্যাপারেও আজ অমিতকে বিস্ময় লাগল। মাতৃভাবে পূর্ণ প্রসন্ন চোখ, হাসিটি স্নিগ্ধ। অমিত তার পায়ে হাত দিয়ে যখন প্রণাম করলে ওর শিরে শিরে যেন দেবীর প্রসাদের ধারা বয়ে গেল। তোমার কাকা অমরেশ ছিলেন আমাদের জেলার সবচেয়ে বড় উকিল। একবার এক সর্বনাশী মকদ্দমায় আমরা ফতুর হতে বসেছিলাম, তিনি আমাদের বাঁচিয়ে দিয়েছেন। আমাকে ডাকতেন বউ দিদি বলে। আমি তার অযোগ্য ভাইপো, কাকা লোকসান বাঁচিয়েছেন, আমি লোকসান ঘটিয়েছি। তোমার মা আছেন? ছিলেন, মাসি থাকাও খুব উচিত ছিল। মাসির জন্য খেদ কেন বাবা? ভেবে দেখুন না, আজ যদি ভাঙতুম মায়ের গাড়ি, বকুনির অন্ত থাকতো না, বলতেন এটা বাঁদরামি। গাড়িতে যদি মাসির হয় তিনি আমার অপটুতা থেকে হাসেন, মনে মনে বলেন ছেলে মানুষই। তাহলে না হয় গাড়িখানা মাসিরই হলো। বাবা তোমরা দুজনে ততক্ষণ আলাপ করো, আমি এখানে তোমার খাওয়ার বন্দোবস্ত করে আসি গে। মাসিমা আমাদের আলাপ করবার আদেশ করেছেন। আলাপের আদিতে হলো নাম, প্রথমেই সেটা পাকা করে নেওয়া উচিত। আপনি আমার নাম জানেন তো, ইংরেজি ব্যাকরণে যাকে বলে প্রপার নেম? আমি তো জানি আপনার নাম অমিতবাবু। ওটা সব ক্ষেত্রে চলে না। ক্ষেত্র অনেক থাকতে পারে কিন্তু অধিকারীর নাম তো একই হওয়া চাই। না, আপনার মুখে আমার নাম অমিতবাবু নয়। আপনি সাহেবী কায়দা ভালোবাসেন মিস্টার রয়? একেবারে সমুদ্রের ওপারের ওটা দূরের নাম। নামের দূরত্ব ঠিক করতে গেলে মেপে দেখতে হয় শব্দটা কানের সদর থেকে মনের অন্দরে পৌঁছতে কতক্ষণ লাগে। কল্পনা করুন না, যেন এখনই প্রাণ খুলে গলা ছেড়ে আপনাকে ডাক দিয়েছি। নামের ডাক বনে বনে ধ্বনিত হলো, আকাশের ওই রঙিন মেঘের কাছ পর্যন্ত পৌঁছল। মনে ভাবতেও কি পারেন সেই ডাকটা মিস ডাট? এই দেখুন না, আজ সকালে বসে হঠাৎ খেয়াল গেল আমার জানা সাহিত্যের ভিতর থেকে এমন একটা লাইন বের করি যেটা মনে হবে এই মাত্র স্বয়ং আমি লিখলুম, আর কোনো কবির লেখার সাধ্যই ছিল না। বের করতে পেরেছেন? হ্যাঁ পেরেছি। লাইনটা কি বলুন না? For God's sake, hold your tongue and let me love. দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমারে অবসর। দেখুন আর্যা, আমাদের দেশে দুটো ভাষা, একটা সাধু আর একটা চলতি, কিন্তু এছাড়া আরও একটা ভাষা থাকা উচিত ছিল। সমাজের ভাষা নয়, ব্যবসায়ের ভাষা নয়, আড়ালের ভাষা, এই রকম জায়গার জন্যে। মনটাকে সহজ করবার জন্যে একটা কবিতা না ওড়ালে তো চলছে না। যদি অনুমতি করেন তো আরম্ভ করি। রে অচেনা, মোর মুষ্টি ছাড়াবি কি করে, যতক্ষণ চিনি নাই তোরে।
কোন অন্ধক্ষণে বিজড়িত তন্দ্রা জাগরণে রাত্রি যবে সবে হয় ভোর মুখ দেখিলাম তোর, চক্ষু পরে চক্ষু রাখি শুধালেন কোথা সঙ্গপনে আছো আত্মবিস্মৃতির কোণে। এ অচেনা দিন যায় সন্ধ্যা হয় সময় রবে না, তীব্র আকস্মিক বাধা বন্ধ ছিন্ন করে দিক তোমারে চেনার অগ্নি দীপ্ত শিখা উঠুক উজ্জ্বলি দিব তাহে জীবন অঞ্জলি। আবৃত্তি শেষ হতে না হতেই অমিত লাবণ্যর হাত চেপে ধরলে, লাবণ্য হাত ছাড়িয়ে নিলে না, অমিতর মুখের দিকে চাইলে কিছু বললে না। মাসিমা ঘটকালি করতে এলেন, বিদায়ের বেলা কৃপণতা করবেন না? পছন্দ হলে তবে তো, আগে নাম ধাম বিবরণটা বলো। জানা ঘর, পাত্রটির নাম অমিত কুমার রায়। হাসছেন কেন মাসিমা, ভাবছেন কথাটা ঠাট্টা? সে ভয় মনে আছে বাবা, পাছে শেষ পর্যন্ত ঠাট্টাই হয়ে ওঠে। এই সন্দেহটা পাত্রের পরে দোষারোপ। বাবা, সংসারটাকে হেসে হালকা করে রাখা কম ক্ষমতা নয়। যাক, আমার লাবণ্যকে সত্যি কি তোমার পছন্দ হয়েছে? এই সন্দেহ কেন মাসিমা, জাগতিক নিয়মে এক ভদ্রলোক এক ভদ্র রমণীকে বিয়ে করবার জন্য খেপেছে, দোষে গুণে ছেলেটি চলনসই, মেয়েটির কথা বলা বাহুল্য। এমন অবস্থায় সাধারণ মাসিমার দল স্বভাবের নিয়মই খুশি হয়ে তখনই ঢেঁকিতে আনন্দ নাড়ু করতে শুরু করেন। ভয় নেই বাবা, ঢেঁকিতে পা পড়েছে, ধরেই নাও লাবণ্যকে তুমি পেয়েইছ। তারপরেও হাতে পেয়েও যদি তোমার পাবার ইচ্ছে প্রবল থেকেই যায়, তবেই বুঝবো লাবণ্যর মতো মেয়েকে বিয়ে করবার তুমি যোগ্য। কি জানো, বিবাহযোগ্য বয়সে সুর এখনো তোমার কথাবার্তায় লাগছে না, শেষে সমস্তটা বাল্য বিবাহ হয়ে না দাঁড়ায়। যোগমা গেলেন ভোজের ব্যবস্থা করতে। অমিত এঘরে ওঘরে ঘুরে বেড়ালে দর্শনীয় কাউকে দেখতে পেলে না, ঘর ছেড়ে গেল বাইরে। ঢালু ঘাসের ক্ষেতের উত্তর প্রান্তে এক মস্ত ইউক্যালিপটাস গাছ, তারই গুঁড়িতে হেলান দিয়ে সামনে পা ছড়িয়ে বসে আছে লাবণ্য। অমিত কাছে এসে দাঁড়ালো। সুখবর আছে, মাসিমার মত পেয়েছি, যদি আপত্তি না করো তোমার নামটা একটু ছেঁটে দেব। দাদা, তোমাকে ডাকবো বন্য বলে। বন্য? না না, এই নামটাতে হয়তো বা তোমার বদনাম হলো, তোমাকে ডাকবো বন্যা, কি বলো? তাই ডেকো, কিন্তু তোমার মাসিমার কাছে নয়। কিছুতেই নয়, এসব নাম বীজমন্ত্রের মতো, কারো কাছে ফাঁস করতে নেই। এ রইল আমার মুখে আর তোমার কানে। আচ্ছা বেশ, আমারও ওই রকমের একটা বেসরকারি নাম চাই তো, ভাবছি ব্রহ্মপুত্র কেমন হয়, বন্যা হঠাৎ এলো তারই কুল ভাসিয়ে দিয়ে। নামটা সর্বদা ডাকবার পক্ষে ওজনে ভারী। ঠিক বলেছ, তুমি তাহলে নামটা দাও, সেটা হবে তোমারই সৃষ্টি। আচ্ছা, আমি দেব তোমার নাম ছিটে, তোমাকে বলবো মিতা। চমৎকার বন্যা, মনে ভাবছি এই নামে না হয় আমাকে সবার সামনেই ডাকলে, তাতে দোষ কি? ভয় হয় এক কানের ধন পাঁচ কানে পাছে সস্তা হয়ে যায়। সে কথা মিছে নয় বন্যা। কি মিতা? তোমার নামে যদি কবিতা লিখি তো কোন মিলটা লাগাবো জানো? অনন্যা। হে মোর বন্যা তুমি অনন্যা, আপন স্বরূপে আপনি ধন্যা। তোমার কথা শুনে আমার ভয় হয় মিতা। ভয় কিসে? তুমি আমার কাছে কি যে চাও আর আমি তোমাকে কতটুকুই বা দিতে পারি ভেবে পাইনি। কিছু না ভেবেই তুমি দিতে পারো, এইটাতেই তো তোমার দানের দাম। তুমি যখন বললে কর্তা আমার সম্মতি দিয়েছেন, আমার মনটা কেমন করে উঠল, মনে হলো এইবার আমার ধরা পড়বার দিন আসছে। ধরাই তো পড়তে হবে মিতা, তোমার রুচি তোমার বুদ্ধি আমার অনেক উপরে, তোমার সঙ্গে একত্রে পথ চলতে গিয়ে একদিন তোমার থেকে বহু দূরে পিছিয়ে পড়ব, তখন আর তুমি আমাকে ফিরে ডাকবে না, সেদিন আমি তোমাকে একটুও দোষ দেব না। মিনতি করে বলছি, আমাকে বিয়ে করতে চেও না, তোমার কাছ থেকে আমি যা পেয়েছি সে আমার পক্ষে যথেষ্ট, জীবনের শেষ পর্যন্ত চলবে, তুমি কিন্তু নিজেকে ভুলিও না। বন্যা, তুমি আজকের দিনের ঔদার্যের মধ্যে কালকের দিনের কার্পণ্যের আশঙ্কা কেন তুলছ? মিতা, তুমি আমাকে সত্য বলবার জোর দিয়েছ, আজ তোমাকে যা বলছি তুমি নিজেও তা ভিতরে ভিতরে জানো, মানতে চাও না, পাছে যে রস এখন ভোগ করছ তাতে একটু খটকা বাধে।
বন্যা, তুমি আশ্চর্য নরম সুরে আশ্চর্য কঠিন কথা বলতে পারো। মিতা, ভালোবাসার জোরে চিরদিন যেন কঠিন থাকতেই পারি, তোমাকে ভোলাতে গিয়ে একটু ফাঁকি যেন না দিই। তুমি যা আছো ঠিক তাই থাকো। বন্যা, এবার তবে আমার কথাটা বলতে দাও। কি আশ্চর্য করি তুমি আমার চরিত্রের ব্যাখ্যা করেছো। এর আগে অনেক মেয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল, সমাজের কাটা খাল বেয়ে, বাঁধা ঘাটে, রুচির ঢাকা লণ্ঠন জ্বালিয়ে। তাতে দেখা শোনা হয়, চেনা শোনা হয় না। তুমি নিজেই বলো বন্যা, তোমার সঙ্গে কি আমার সেই আলাপ? মা লাবণ্য, তুমি ঠিক বুঝেছ? ঠিক বুঝেছি মা। আমি তো ভারী চঞ্চল সে কথা মানি, কিন্তু ও তোমাকে ভালোবাসে। তা বাসেন। তবে আর ভাবনা কিসের? কর্তা মা, ওর যেটা স্বভাব তার উপরে আমি একটু অত্যাচার করতে চাইনি। কি জানো মা, তুমি যখন তর্ক করো তখন বুঝতে পারি তুমি অনেক বই পড়া মেয়ে, কিন্তু তর্কের ফাঁকের মধ্যে দিয়েও যে তোমাকে দেখেছি মা, সেদিন রাত তখন 12টা হবে, দেখলাম তোমার ঘরে আলো জ্বলছে। ঘরে গিয়ে দেখি তোমার টেবিলের উপর নুয়ে পড়ে দুই হাতের মধ্যে মুখ রেখে তুমি কাঁদছ। একবার ভাবলুম সান্ত্বনা দিয়ে আসি, তারপর ভাবলুম সব মেয়েকেই কাঁদবার দিনই কেঁদে নিতে হবে, চাপা দিতে যাওয়া কিছু নয়। আজ আমার বোধ হচ্ছে কোনো কালেই তোমাদের দুজনের দেখা না হলেই ভালো হতো। না না, তা বলো না। যা হয়েছে এছাড়া আর কিছু যে হতে পারতো এ আমি মনেও করতে পারিনি। এক সময় আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি নিতান্তই শুকনো, কেবল বই পড়ব আর পাশ করব, এমনি করেই আমার জীবন কাটবে। আজ হঠাৎ দেখলাম আমিও ভালোবাসতে পারি। আমার জীবনে এমন অসম্ভব যে সম্ভব হলো এই আমার ঢের হয়েছে। মনে হয় এতদিন ছায়া ছিলুম, এখন সত্য হয়েছি। এর চেয়ে আর কি চাই? আমাকে আমাকে বিয়ে করতে বলো না কর্তা মা। একদিন বিষম এক বর্ষণের অন্তে অমিত কেমন আছে খবর নিতে গিয়ে যোগমায়া দেখলেন নড়বড়ে একটা চারপেয়ে টেবিলের নিচে কম্বল পেতে অমিত একলা বসে একখানে ইংরেজি বই পড়ছে। ঘরের মধ্যে যেখানে সেখানে বৃষ্টিবিন্দুর অসংগত আবির্ভাব থেকে টেবিল দিয়ে একটা গুহা বানিয়ে তার নিচে অমিত পা ছড়িয়ে বসে গেছে। এ কি কাণ্ড অমিত? আমার ঘরটা আজ অসম্বদ্ধ প্রলাপে মেতেছে, দশা আমার চেয়ে ভালো নয়। একটু বসো বাবা, আমি এখনই আসছি। সমস্ত দুপুরবেলা খাওয়ার পর থেকেই লাবণ্যর মনের মধ্যে একটা অস্থির অপেক্ষা ছিল, কখন আসবে অমিত। সময় চলে গেল, অতিথি এলো না। অপেক্ষার গুরুভারে বুকের ভিতরটা টনটন করতে লাগলো। এমন সময় যোগমায়া বাড়ি ফিরে ডাকলেন বেড়াতে যেতে। ওর উৎসাহ হল না। যোগমায়া একটা চৌকি টেনে লাবণ্যর সামনে বসলেন। সত্যি করে বলো দেখি লাবণ্য, তুমি কি অমিতকে ভালোবাসো? এমন কথা কেন জিজ্ঞেস করছো কর্তা মা? যদি না ভালোবাসো ওকে স্পষ্ট করে বলো না কেন? নিশ্চয় তুমি ওকে যদি না চাও ওকে ধরে রেখো না। আমার ভালোবাসার কথা জিজ্ঞাসা করছো কর্তা মা? আমি তো ভেবে পাইনি আমার চেয়ে ভালোবাসতে পারে পৃথিবীতে এমন কেউ আছে। ভালোবাসায় আমি যে মরতে পারি, এতদিন যা ছিলুম সব যে আমার লুপ্ত হয়ে গেছে। মা লাবণ্য, নিজেকে চাপা দিয়ে দেখো না। যে আলো তোমার মধ্যে জ্বলছে সে আলো যদি তার কাছেও প্রকাশ পেত তাহলে তার কোনো অভাব থাকত না। চলো মা, এখনই চলো আমার সঙ্গে। তখন অমিত ভিজে চৌকির উপর একতাড়া খবরের কাগজ চাপিয়ে তার উপর বসেছে। অল্প অল্প বৃষ্টি পড়ছে, ঝোড়ো হাওয়াটা গেছে থেমে, মেঘ এসেছে পাতলা হয়ে। যোগমায়া লাবণ্য এসে পৌঁছলেন। এ কি অন্যায় মাসিমা? কেন বাবা, কি করেছি? আমি যে একেবারে অপ্রস্তুত, শ্রীমতী লাবণ্য কি ভাববেন? শ্রীমতী লাবণ্যকে একটু ভাবতে দেওয়াই তো দরকার। যা জানবার সবটাই যে জানা ভালো, এতে শ্রীযুক্ত অমিতের এত আশঙ্কা কেন? যোগমায়া লাবণ্য ডান হাত অমিত ডান হাতের উপর রাখলেন। তার গলা থেকে সোনার হারগাছি খুলে তাই দিয়ে
দুজনের হাত বেঁধে বললেন, তোমাদের মিলন অক্ষয় হোক, তোমরা একটু বসো, আমি বাগান থেকে কিছু ফুল নিয়ে আসি। আজ তুমি সমস্ত দিন গেলে না কেন? For we are bound where mariner has not yet dared to go, and we will risk the ship, ourselves and all. আমরা যাব যেখানে কোনো যায়নি নে সাহস করি, ডুবি যদি তো ডুবি না কেন, ডুবুক সবই ডুবুক তরি। বন্যা, আমার জন্য তুমি আজ অপেক্ষা করেছিলে? হ্যাঁ মিতা, বৃষ্টির শব্দে সমস্ত দিন যেন তোমার পায়ের শব্দ শুনেছি, মনে হয়েছে কত অসম্ভব দূর থেকে যে আসছো তার ঠিক নেই, শেষকালে তো এসে পৌঁছলে আমার জীবনে। কিন্তু তুমি আজ সমস্ত দিন কি করছিলে মিতা? মনের মাঝখানটাতে তুমি ছিলে, একেবারে নিস্তব্ধ। তোমাকে কিছু বলতে চাচ্ছিলাম, কোথায় সেই কথা? আকাশ থেকে বৃষ্টি পড়ছে আর আমি কেবলই বলেছি কথা দাও কথা দাও। ও, হোয়াট ইজ দিস মিস্টেরিয়াস অ্যান্ড আনক্যাপচারেবল ব্লেস দ্যাট আই হ্যাভ নোন, ইট সিমস টু বি সিম্পল অ্যাজ ব্রেথ অ্যান্ড ইজি অ্যাজ এ স্মাইল অ্যান্ড ওল্ডার দ্যান দি আর্থ। একই রহস্য, একই আনন্দ রাশি, জেনেছি তাহারে পাইনি তবুও পেয়ে, তবু সে সহজে প্রাণে উঠে নিঃশ্বাসি, তবু সে সরল যেন রে সরল হাসি, পুরানো সে যেন এই ধরনীর চে। বন্যা, একটি আংটি তোমাকে পরাতে চাই। কি দরকার মিতা? তুমি যে আমাকে তোমার এই হাতখানি দিয়েছো, সে কতখানি দেয়া তা ভেবে শেষ করতে পারিনি। আংটি তোমার আঙুলটিকে জড়িয়ে থাকবে, আমার মুখের ছোট একটি কথার মতো, সে কথাটি শুধু এই, পেয়েছি। আমার এই কথাটি সোনার ভাষায়, মানিকের ভাষায় তোমার হাতে থেকে যাক না। ঠিক হয়ে গেল আগামী অগ্রহায়ণ মাসে এদের বিয়ে। যোগমায়া কলকাতায় গিয়ে সমস্ত আয়োজন করবেন। তোমার কলকাতায় ফেরবার দিন অনেক কাল হলো পেরিয়ে গেছে, অনিশ্চিতের মধ্যে বাঁধা পড়ে তোমার দিন কেটে যাচ্ছিল, এখন ছুটি, নিঃসংশয়ে চলে যাও, বিয়ের আগে আমাদের আর দেখা হবে না। আচ্ছা, কালই চলে যাব, কিন্তু শিলং থেকে আমি না হয় চললুম, পাঁজি থেকে অঘ্রাণ মাস তো ফস করে পালাবে না। কলকাতায় গিয়ে কি করবো জানো? কি করবে? মাসিমা যতক্ষণ করবেন বিয়ের দিনের ব্যবস্থা, ততক্ষণ আমাকে করতে হবে তার পরের দিনগুলোর আয়োজন। আমার মনে যে ছবিটা আছে বলি, গঙ্গার ধার, বাগানটা ডায়মন্ড হারবারের ওই দিকটাতে, ছোট একটি স্টিম লঞ্চ করে ঘন্টা দুয়েকের মধ্যে কলকাতায় যাতায়াত করা যায়। আবার কলকাতায় কি দরকার পড়লো? কাজ, বিয়ের পরেই দেখিয়ে দেব কাজ কাকে বলে, জীবিকার দরকারে নয়, জীবনের দরকারে। স্পষ্ট দেখতে পাচ্ছি গঙ্গার ধার, বাড়ির নিচে তলা থেকে উঠেছে ঝুড়ি নামা অতি পুরনো বটগাছ, ওরই দক্ষিণ ধারে ছ্যাতলা পড়া বাঁধানো ঘাট, অনেকখানি ফাটল ধরা, কিছু কিছু ধসে যাওয়া, সেই ঘাটে সবুজে সাদায় রং করা আমাদের ছিপছিপে নৌকোখানি, তারই নীল নিশানে সাদা অক্ষরে নাম লেখা, কি নাম বলে দাও তুমি? বলবো, মিতালি। ঠিক নামটি হয়েছে, মিতালি। আমি ভেবেছিলাম সাগরী, মনে একটু গর্বও হয়েছিল, কিন্তু তোমার কাছে হার মানতে হলো। বাগানের মাঝখান দিয়ে সরু একটি খাড়ি চলে গেছে গঙ্গার হৃদস্পন্দন বয়ে, তার ওপারে তোমার বাড়ি, এপারে আমার। রোজই কি সাঁতার দিয়ে পার হবে? আর জানলায় আমার আলো জ্বালিয়ে রাখবো? দেব সাঁতার মনে মনে, একটা কাঠের সাঁকোর উপর দিয়ে। তোমার বাড়িটির নাম মানুষী, আমার বাড়ির একটা নাম তোমাকে দিতে হবে, দীপক। নামের উপযুক্ত একটি দীপ আমার বাড়ির চূড়োয় বসিয়ে দেব, মিলনের সন্ধেবেলায় তাতে জ্বলবে লাল আলো, আর বিচ্ছেদের রাতে নীল। কলকাতা থেকে ফিরে এসে রোজ তোমার কাছ থেকে একটি চিঠি আশা করব। আমাদের নিয়ম হচ্ছে অনাহূত তোমার বাড়িতে কোনো মতেই যেতে পারবো না। আর তোমার বাড়িতে আমি? ঠিক এক নিয়ম হলেই ভালো হয়, কিন্তু মাঝে মাঝে নিয়মের ব্যতিক্রম হলে সেটা অসহ্য হবে না। নিয়মের ব্যতিক্রমটাই যদি নিয়ম না হয়ে ওঠে, তাহলে তোমার বাড়িটার দশা কি হবে ভেবে দেখে বরঞ্চ আমি বুরকা পড়ে যাব। তা হোক, কিন্তু আমার নিমন্ত্রণ চিঠি চাই,
সেই চিঠিতে আর কিছু থাকবার দরকার নেই, কেবল কোনো একটা কবিতা থেকে দুটি চারটি লাইন মাত্র। আর আমার নিমন্ত্রণ বুঝি বন্ধ, আমি একঘরে? তোমার নিমন্ত্রণ মাসে একদিন, পূর্ণিমার রাতে, চোদ্দটা তিথির খণ্ডতা যেদিন চরম পূর্ণ হয়ে উঠবে। এবার তোমার একটি চিঠির নমুনা দাও। আচ্ছা বেশ। Blow gently over my garden, wind of the southern sea, in the hour my love cometh and calleth me. চুনিয়া যেও তুমি আমার বনভূমি, দক্ষিণ সাগরের সমীরণ, যে শুভক্ষণে মম আসিবে প্রিয়তম, ডাকিবে নাম ধরে অকারণ। এবার তোমার চিঠির নমুনা দাও। মিতা, তোমাসি মম জীবনং, তোমাসি মম ভূষণং, তোমাসি মম ভব জলধিরত্নম। নিমন্ত্রণ তো করা গেল, তারপর? সন্ধ্যা তারা উঠেছে, জোয়ার এসেছে গঙ্গায়, হাওয়া উঠল ঝিরঝির করে, ঝাউ গাছগুলো সারবে, বুড়ো বট গাছটার শিকড়ে শিকড়ে উঠল স্রোতের ছলছলানি। তোমার বাড়ির পিছনে পদ্ম দেখি, সেইখানে খিড়কির নির্জন ঘাটে গা ধুয়ে চুল বেঁধেছ, তোমার এক একদিন এক এক রঙের কাপড়। ভাবতে ভাবতে যাব আজকে সন্ধ্যেবেলার রঙটা কি। মিলনের জায়গারও ঠিক নেই, কোনোদিন শান বাঁধানো চাঁপাতলায়, কোনোদিন বাড়ির ছাতে, কোনোদিন গঙ্গার ধারে চাতালে। আমি গঙ্গায় স্নান সেরে সাদা মলমলের ধুতি আর চাদর পরব, পায়ে থাকবে হাতির দাঁতে কাজ করা খড়ম, গিয়ে দেখব গালচে বিছিয়ে বসেছ, সামনে রূপোর রেখাবিতে মোটা গোড়ে মালা, চন্দনের বাটিতে চন্দন, এক্ষণে জ্বলছে ধূপ। পূজোর সময় অন্তত দু মাসের জন্য দুজনে বেড়াতে বেরোব, কিন্তু দুজনে দু জায়গায়, তুমি যদি যাও পর্বতে, আমি যাব সমুদ্রে। এই তো আমার দাম্পত্য দৈরাজ্যের নিয়মাবলী তোমার কাছে দাখিল করা গেল, এখন তোমার কি মত? মেনে নিতে রাজি আছি। মেনে নেওয়া আর মনে নেওয়া, এ দুইয়ের যে তফাত আছে বন্যা। তোমার যাতে প্রয়োজন, আমার তাতে প্রয়োজন নাও যদি থাকে, তবু আপত্তি করব না। প্রয়োজন নেই তোমার? না নেই। তুমি আমার যতই কাছে থাকো, তবু আমার থেকে তুমি অনেক দূরে। কোনো নিয়ম দিয়ে সেই দূরত্বটুকু বজায় রাখা আমার পক্ষে বাহুল্য, কিন্তু আমি জানি আমার মধ্যে এমন কিছুই নেই যা তোমার কাছের দৃষ্টিকে বিনা লজ্জায় সইতে পারবে। সেই জন্য দাম্পত্যে দুই পারে দুই মহল করে দেওয়া আমার পক্ষে নিরাপদ। তোমার কাছে আমি হার মানতে পারবো না বন্যা, যাগে আমার বাগানটা কলকাতার বাইরে এক পা নড়ব না। নিরঞ্জনদের আপিসের উপরের তলায় 75 টাকা দিয়ে একটা ঘর ভাড়া নেব, সেইখানে থাকবে তুমি আর থাকবো আমি, চিদাকাশে কাছে দূরে ভেদ নেই। 3.5 হাত চওড়া বিছানায় বাঁ পাশে তোমার মহল মানসী, ডান পাশে আমার মহল দীপক, ঘরে পূব দেয়ালে একখানা আয়নাওয়ালা দেরাজ, তাতেই তোমারও মুখ দেখা আর আমারও। পশ্চিম দিকে থাকবে বইয়ের আলমারি, পিঠ দিয়ে সেটার উদ্দুর ঠেকাবে, আর সামনের দিকে সেটাতে থাকবে দুটি পাঠকের একটি মাত্র সার্কুলেটিং লাইব্রেরি। ঘরের উত্তর দিকটাতে একখানি সোফা, তারই বাঁ পাশে একটু জায়গা খালি রেখে আমি বসবো এক প্রান্তে, তোমার কাপড়ের আলনার আড়ালে তুমি দাঁড়াবে 2 হাত তফাতে। নিমন্ত্রণের চিঠিখানা উপরের দিকে তুলে ধরব কম্পিত হস্তে, তাতে লেখা থাকবে ছাদের উপরে বহিও নীরবে ওগো দক্ষিণ হাওয়া, প্রেয়সীর সাথে যে নিমেষে হবে চারি চক্ষুতে চাওয়া। কাল কলকাতায় যাচ্ছি মাসিমা, আমার আত্মীয় স্বজন সবাই সন্দেহ করছে আমি খাসিয়া হয়ে গেছি। আত্মীয় স্বজনরা কি জানে কথায় কথায় তোমার এত বদল সম্ভব? খুব জানে, নইলে আত্মীয় স্বজন কিসের? মাসিমা অনুমতি দাও লাবণ্যকে নিয়ে আজ একবার বেরিয়ে আসি, যাবার আগে শিলং পাহাড়কে আমাদের যুগল প্রণাম জানিয়ে যেতে চাই। যুগমায়া সম্মতি দিলেন। কিছু দূরে যেতে যেতে দুজনের হাত মিলে গেল, ওরা কাছে কাছে এলো ঘেঁষে। অনেকক্ষণ পরে অমিতর বুকের কাছ থেকে লাবণ্য মৃদুস্বরে বললে, চলো এবার। কাল সকালেই আমাকে ছাড়তে হবে, তার আগে আর দেখা করতে আসব না। কেন আসবে না? আজ ঠিক জায়গায় আমাদের শিলং পাহাড়ের অধ্যায়টি এসে থামল। ইতি প্রথম স্বর্গ, আমাদের শোয়ে বয়ে স্বর্গ। লাবণ্য কিছু বললে না, অমিতর হাত ধরে চলল। বুকের ভিতর আনন্দ
আর তারই সঙ্গে সঙ্গে একটা কান্না স্তব্ধ হয়ে আছে। বন্যা, আজ তোমার শেষ কথাটি একটি কবিতায় বলো। তোমারে দিইনি সুখ মুক্তি নৈবেদ্য গেনু রাখি রজনীর শুভ্র অবসানে, কিছু আর নাই বাকি, নাই কো প্রার্থনা, নাই প্রতি মুহূর্তের দৈন্য রাশি, নাই অভিমান, নাই দীন কান্না, নাই গর্ব হাসি, নাই পিছু ফিরে দেখা, শুধু সে মুক্তির ডালাখানি ভরিয়া দিলাম আজি আমার মহৎ মৃত্যু আনি। বন্যা, বড় অন্যায় করলে, আজকের দিনে তোমার মুখে বলবার কথাই নয়, কিছুতেই নয়। কেন এটা তোমার মনে এলো? তোমার এই কবিতা এখনই ফিরিয়ে নাও। এই কবিতা তুমি পেলে কোথায়? রবি ঠাকুরের। তার তো কোনো বইয়ে এটা দেখিনি। বইয়ে বেরোয়নি। তবে পেলে কি করে? একটি ছেলে ছিল, সে আমার বাবাকে গুরু বলে ভক্তি করত। বাবা দিয়েছিলেন তাকে তার জ্ঞানের খাদ্য। এদিকে তার হৃদয়টিও ছিল তাপস। সময় পেলেই সে যেত রবি ঠাকুরের কাছে, তার খাতা থেকে মুষ্টি ভিক্ষা করে আনত আর নিয়ে এসে তোমার পায়ে দিত। সে সাহস তার ছিল না, কোথাও রেখে দিত যদি আমার দৃষ্টিতে পড়ে, যদি আমি তুলে নি। তাকে দয়া করেছ? করবার অবকাশ হল না। মনে মনে প্রার্থনা করি ঈশ্বর যেন তাকে দয়া করেন। বন্যা, সে ছেলেটা আজ আমাদের মাঝখানে কেন এসে পড়ল? ঈর্ষা করতে আমি ঘৃণা করি, এ আমার ঈর্ষা নয়, কিন্তু কেমন একটা ভয় আসছে মনে। আমাদের বাড়ি কিন্তু কাছে এসে পড়ল মিতা, এবার তোমার মুখে তোমার পথশেষের কবিতাটা শুনিনি। আর বলতে ইচ্ছে করছে না, মাঝখানে বড্ড কতগুলো তর্ক বিতর্ক হয়ে হাওয়াটা খারাপ হয়ে গেল। কিচ্ছু খারাপ হয়নি, হাওয়া ঠিক আছে। সুন্দরী তুমি সুখ তারা সুদূর শৈল শিখরান্তে, সর্বরি জবে হবে সারা দর্শন দিও দিগ্ভ্রান্তে, ধরা যেথা অম্বরে মেশে আমি আধ জাগ্রত চন্দ্র, আধারের বক্ষের পরে আধে কালক রেখা রন্ধ্র, আমার আসন রাখেতে নিদ্রা গহন মহাশূন্য, তন্ত্রী বাজাই স্বপনেতে তন্দ্রাই সৎ করি ক্ষুণ্ণ, মন্দ চরণে চলি পারে যাত্রা হয়েছে মোর সাঙ্গ, সুর থেমে আসে বারে বারে ক্লান্তিতে আমি অবসাঙ্গ। সকালবেলায় কাজে মন দেওয়া আজ লাবণ্যর পক্ষে কঠিন, সে বেড়াতেও যায়নি। এমন সময় বেলা তখন নটা, অমিত দুমদাম শব্দে ঘরে ঢুকেই মাসিমা মাসিমা করে ডাক দিলে। কি বাবা অমিত, ভূমিকম্প নাকি? ভূমিকম্পই তো, জিনিসপত্র রওনা করে দিয়েছি, গাড়ি ঠিক, ডাকঘরে গেলুম দেখতে চিঠিপত্র কিছু আছে কিনা, সেখানে এক টেলিগ্রাম। খবর সব ভালো তো? আজই সন্ধ্যেবেলায় আসছে সিসি, আমার বোন, তার বন্ধু কেটি মিত্তির, আর তার দাদা নরেন। আমার প্যারাডাইস লস্ট, ওই নগ্ন আসবাবের স্বর্গ থেকে আমার বিদায়, সেই দড়ির খাটিয়ার নীড় থেকে আমার সুখ স্বপ্নগুলো উড়ে পালাবে। আমাকেও জায়গা নিতে হবে সেই অতি পরিচ্ছন্ন হোটেলের এক অতিসভ্য কামরায়। কথাটা বিশেষ কিছু নয়, তবু লাবণ্যর মুখ বিবর্ণ হয়ে গেল। অমিতর যে সমাজ, সে ওদের সমাজ থেকে সহস্র যোজন দূরে, এক মুহূর্তে সেটা বুঝতে পারলে। অমিত লাবণ্যকে জিজ্ঞাসা করলে, তোমার কি সময় আছে, বেড়াতে যাবে? না, সময় নেই। যাও না মা, বেরিয়ে এসো গে। কর্তামা, কিছুকাল থেকে সুরমাকে পড়ানোয় বড় অবহেলা হয়েছে। কাল রাত্রি ঠিক করেছিলুম, আজ থেকে কিছুতেই আর ঢিলেমি করা হবে না। আমিও চললুম কর্তব্য করতে, ওদের জন্য সব ঠিক করে রাখা চাই। বন্যা, ওই চেয়ে দেখো, গাছের আড়াল থেকে আমার বাড়ির চালাটা অল্প একটু দেখা যাচ্ছে। একটা কথা তোমাদের বলা হয়নি, ওই বাড়িটা কিনে নিয়েছি। বাড়ির মালিক অবাক, নিশ্চয়ই ভেবেছে ওখানে সোনার গোপন খনি আবিষ্কার করে থাকব, দাম বেশ একটু চড়িয়ে নিয়েছে। ওখানে সোনার খনির সন্ধান তো পেয়েছিলুম, সে সন্ধান একমাত্র আমিই জানি। আমার জীর্ণ কুটিরের ঐশ্বর্য সবার চোখ থেকে লুকোনো থাকবে। আর কারো কথা অত করে তুমি ভাবো কেন? না হয় আর সবাই জানতে পারলে, ঠিক মতো জানতে পারাই তো চাই, তাহলে কেউ অমর চাতা করতে সাহস করে না। বন্যা, ঠিক করে রেখেছি বিয়ের পরে ওই বাড়িতে আমরা কিছুদিন এসে থাকব। আমার সেই গঙ্গার ধারের বাগান, সেই ঘাট, সেই বটগাছ সব মিলিয়ে গেছে ওই বাড়িটার মধ্যে। তোমার দেওয়া মিতালি নাম ওকেই সাজে,
ও বাড়ি থেকে আজ তুমি বেরিয়ে এসেছো মিতা, আবার একদিন যদি ঢুকতে চাও দেখবে ওখানে তোমাকে কুলবে না। দেখো মিতা, আমাকে চিরদিন যেন ক্ষমা করতে পারো, যদি একদিন চলে যাবার সময় আসে তবে তোমার পায়ে পড়ি যেন রাগ করে চলে যেও না। এই বলে চোখের জল ঢাকবার জন্য দ্রুত অন্য ঘরে গেল। অমিত কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তারপরে আস্তে আস্তে যেন অন্য মনে গেল ইউক্যালিপটাস তলায়। লাবণ্য দূর থেকে দেখলে অমিত গাছতলায় বসে আর থাকতে পারলে না, বুকের ভিতরটা হাঁপিয়ে উঠল, চোখ এলো জলে ছলছলিয়ে, কাছে এসে বললে, মিতা তুমি কি ভাবছ? জানো বন্যা, আমাকে তুমি আজ পথের দিকে ঠেলে দিয়েছ। কেমন করে? আমি ঘর বানিয়েছিলাম, আজ সকালে তোমার কথায় মনে হলো তুমি তার মধ্যে পা দিতে কুণ্ঠিত। আজ দু মাস ধরে মনে মনে ঘর সাজালুম, তোমাকে ডেকে বললুম, এসো বধু ঘরে এসো। তুমি আজ বধূ শয্যা খসিয়ে ফেললে, বললে এখানে জায়গা হবে না বন্ধু, চিরদিন ধরে আমাদের সপ্তপদী গমন হবে। সিসি কেটি আশা করেছিল লাবণ্য সম্বন্ধে অমিত নিজেই কথা তুলবে, কিন্তু সে একেবারে চুপ। দুই সখী যোগমায়ের বাগানের বাইরের দরজা পার হয়ে চাকরদের কাউকে দেখতে পেলে না। গাড়ি বারান্দায় এসে চোখে পড়ল বাড়ির রোয়াকে একটা ছোট টেবিল পেতে একজন শিক্ষয়িত্রী ও ছাত্রীতে মিলে পড়া চলছে। বুঝতে বাকি রইল না এরই মধ্যে বড়টি লাবণ্য। কেটি টকটক করে ওপরে উঠে ইংরেজিতে বললে, দুঃখিত, কাকে চান আপনারা? মিস্টার রমেশ রায় এখানে এসেছেন কিনা খবর নিতে এলুম। তাকে তো আমরা চিনিনি। অমনি দুই সখীতে একটা বিদ্যুৎচকিত চোখ ঠাড়াঠাড়ি হয়ে গেল, মুখে পড়ল একটা আড়হাসির রেখা। কেটি ঝাঁঝিয়ে উঠে মাথা নাড়া দিয়ে বললে, আমরা তো জানি এই বাড়িতে তার যাওয়া আসা আছে, অফ না দ্যান ইজ গুড ফর হিম। ভাব দেখে লাবণ্য চমকে উঠল, বুঝলে এরা কে আর ও কি ভুলটাই করেছে। অপ্রস্তুত হয়ে বললে, কর্তা আমাকে ডেকে দি, তার কাছে খবর পাবেন। লাবণ্য চলে গেলেই সুরমাকে কেটি সংক্ষেপে জিজ্ঞাসা করলে, তোমার টিচার? হ্যাঁ। নাম বুঝছি লাবণ্য। হ্যাঁ। কত ম্যাচেস? হঠাৎ দেশলাইয়ের প্রয়োজন আন্দাজ করতে না পেরে সুরমা কথাটা মানেই বুঝল না, মুখের দিকে তাকিয়ে রইল। দেশলাই? সুরমা দেশলাইয়ের বাক্স নিয়ে এলো। কেটি সিগারেট ধরিয়ে টানতে টানতে সুরমাকে জিজ্ঞাসা করলে, ইংরেজি পড়ো? সুরমার স্বীকৃতি সূচক মাথা নেড়ে ঘরের দিকে দ্রুত চলে গেল। গভর্নেসের কাছে মেয়েটা আর যাই শিখুক, ম্যানার্স শেখেনি। ফেমাস লাবণ্য, ডিলিশিয়াস। শিলং পাহাড়টাকে ভলক্যানো বানিয়ে তুলেছে, ভূমিকম্পে অমিতের হৃদয় ডাঙায় ফাটল ধরিয়ে দিলে, এ ধার থেকে ও ধার। সিলি, ফানি। সিসি, তোমার দাদার মনটা চিরদিন উপরে পা করে হাঁটে, কোন এক সৃষ্টি ছাড়া উল্টো বুদ্ধিতে এই মেয়েটাকে হঠাৎ মনে হয়েছে এঞ্জেল। এমন সময় সাদা গরদের শাড়ি পরে যোগমায়া বেরিয়ে এলেন, লাবণ্য এলো না। কেটি চৌকি থেকে উঠলই না, সিগারেট টানতে টানতে অত্যন্ত নির্লিপ্ত আড়ভাবে একটু ঘাড় বাঁকিয়ে যোগমায়াকে নিরীক্ষণ করতে লাগল। সিসি সামনে এসে যোগমায়াকে নমস্কারের আভাস দিয়ে বললে, আমি সিসি, অমির বোন। অমি আমাকে মাসি বলে, সেই সম্পর্কে আমি তোমারও মাসি হই মা। কেটির রকম দেখে যোগমায়া তাকে লক্ষ্যই করলেন না, সিসিকে বললেন, এসো মা এসো, ঘরে বসবে এসো। সময় নেই, কেবল খবর নিতে এসেছি অমি এসেছে কিনা। এখন আসেনি। কখন আসবেন জানেন? ঠিক বলতে পারিনি। আচ্ছা আমি জিজ্ঞাসা করে আসি গে, যে মাস্টার নিয়ে এখানে বসে পড়াচ্ছিল সে তো ভান করলে অমিতকে সে কোনো কালে জানেই না। শুনেছি অমিতবাবু আপনাদের হোটেলেই থাকেন, তাঁর খবর আপনাদেরই জানা আছে। কেটি বেশ একটু স্পষ্ট করে হাসলে, চৌকি থেকে উঠল, একটা সিগারেট নিয়ে সিসির মুখে বসিয়ে দিলে, নিজে ধরানো সিগারেট মুখে করেই সিসির সিগারেট ধরানোর জন্য মুখ এগিয়ে নিয়ে এলো। ঠিক সেই সময়টাতে অমিত এসে উপস্থিত। আজ হোটেল থেকে বেরোবার আগেই কলকাতা থেকে এসেছে তার আংটি। কেমন করে সে সেই আংটি লাবণ্যকে পরাবে, তার সমস্ত অনুষ্ঠানটা সে বসে বসে কল্পনা করেছে। নিকটে এসে দেখে
যোগমায়া তার ঘরের বাইরে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে, আর সিসি তার মুখে সিগারেট কেটির মুখে সিগারেট থেকে জ্বালিয়ে নিচ্ছে। অসম্মান যে ইচ্ছাকৃত তা বুঝতে বাকি রইল না। দুই সখীর প্রতি দৃকপাত মাত্র না করে মাসি বলে দূর থেকে ডেকে অমিত যোগমায় পায়ের কাছে পড়ে তার পায়ের ধুলো নিলে। মাসিমা, লাবণ্য কোথায়? কি জানি বাছা, ঘরের মধ্যে বোধহয় কোথাও আছে। এখনো তো তার পড়াবার সময় শেষ হয়নি, বোধহয় এরা আসাতে ছুটি নিয়ে ঘরে গেছে। চলো একবার দেখে আসি সে কি করছে। অপমান, চলো কেটি ঘরে যাই, এখানে বসে থাকলে কোনো ফল হবে না। হতেই হবে ফল, চলো ভাই, আর একটুও থাকতে ইচ্ছে করছে না। এইখান দিয়ে তাকে বেরোতেই তো হবে। অবশেষে বেরিয়ে এলো অমিত, সঙ্গে নিয়ে এলো লাবণ্যকে। লাবণ্যর মুখে একটি নির্লিপ্ত শান্তি, তাতে একটু রাগ নেই, স্পর্ধা নেই, অভিমান নেই। এক মুহূর্তের মধ্যে কেটির চোখে পড়ল লাবণ্যর হাতে আংটি, মাথায় রক্ত চন করে উঠল, লাল হয়ে উঠল দুই চোখ, পৃথিবীটাকে লাথি মারতে ইচ্ছে করল। মাসি, এই আমার বোন সমিতা, বাবা বোধহয় আমার নামের সঙ্গে ছন্দ মিলিয়ে নাম রেখেছিলেন, কিন্তু রয়ে গেল অমিত্রাক্ষর। ইনি কেতকি, আমার বোনের বন্ধু। সিসি, এরই নাম লাবণ্য, আমার কাছ থেকে এর নাম কখনো শোনোনি, কিন্তু বোধ হচ্ছে আট দশ জনের কাছ থেকে শুনেছ। এর সঙ্গে আমার বিবাহ স্থির হয়ে গেছে কলকাতায় অগ্রহায়ণ মাসে। কেটি মুখে হাসি টেনে আনতে দেরি করলে না। হাই কনগ্রাচুলেট, তুমি জিতে গেলে অমিত, কিন্তু এবার আমারও যাতে হার না হয় সেটা করো। কি করতে হবে বলো? নরেনের সঙ্গে আমার একটা বাজি আছে, সে বলেছিল জেন্টলম্যানরা যেখানে যায় কেউ সেখানে তোমাকে নিয়ে যেতে পারে না, কিছুতেই তুমি রেস দেখতে যাবে না। আমি আমার এই হেরের আংটি বাজি রেখে বলেছিলাম তোমাকে রেসে নিয়ে যাবই। অমিত, তুমি জানো এই হেরের আংটি যদি হারি জগতে আমার সান্ত্বনা থাকবে না। এই আংটি একদিন তুমি দিয়েছিলে, এক মুহূর্ত হাত থেকে খুলিনি, আমার দেহের সঙ্গে এক হয়ে গেছে। শেষকালে আজ এই শিলং পাহাড়ে গিয়ে একে বাজিতে খোয়াতে হবে। বাজি রাখতে গেলে কেন ভাই? মনে মনে নিজের উপর অহংকার ছিল, আর মানুষের উপর ছিল বিশ্বাস। অহংকার ভাঙল, মনে হচ্ছে অমিতকে আর রাজি করতে পারবো না। তা এমন অদ্ভুত করেই যদি হারাবে, সেদিন এত আদরে আংটি দিয়েছিলে কেন? সে দোয়ার মধ্যে কি কোনো বাঁধন ছিল না? এই দোয়ার মধ্যে কি কথা ছিল না যে আমার অপমান কোনো দিন তুমি করতে দেবে না? বাজিতে যদি হারলুম তবে আমার এই চিরদিনের হারের চিহ্ন তোমার কাছেই থাক অমিত, আমার হাতে রেখে একে আমি মিথ্যে কথা বলতে দেব না। একটি ছোট চিঠি এলো লাবণ্যর হাতে, শোভনলালের লেখা। শিলংয়ে কাল রাত্রে এসেছি, যদি দেখা করতে অনুমতি দাও তবে দেখতে যাব, না যদি দাও কালই ফিরব। তোমার কাছে শাস্তি পেয়েছি, কিন্তু কবে কি অপরাধ করেছি আজ পর্যন্ত স্পষ্ট করে বুঝতে পারিনি। আজ এসেছি তোমার কাছে সেই কথাটা শুনবার জন্যে, নইলে মনে শান্তি পাইনি। ভয় করো না, আমার আর কোনো প্রার্থনা নেই। লাবণ্যর চোখ জলে ভরে এলো, চুপ করে বসে ফিরে তাকিয়ে রইল নিজের অতীতের দিকে। মনে পড়ল অপমানিত শোভনলালের সেই কুণ্ঠিত ব্যথিত মূর্তি। তারপরে কতদিন গেছে, যুবকের সেই প্রত্যাখ্যাত ভালোবাসা এতদিন কোন অমৃতে বেঁচে রইল? লাবণ্য চিঠি লিখলে, তুমি আমার সকলের বড় বন্ধু, এই বন্ধুত্বের পুরো দাম দিতে পারি এমন ধন আজ আমার হাতে নেই। তুমি কোনোদিন দাম চাওনি, আজও তোমার যা দেবার জিনিস তাই দিতে এসেছ, কিছুই দাবি না করে। চাইনে বলে ফিরিয়ে দিতে পারি এমন শক্তি নেই আমার, এমন অহংকারও নেই। চিঠিটা লিখে পাঠিয়ে দিয়েছে এমন সময় অমিত এসে বললে, বন্যা চলো আজ দুজনে একবার বেরিয়ে আসি গে। চলো। দুজনে বেরোলো। অমিত কিছু দ্বিধার সঙ্গে লাবণ্যর হাতটিকে হাতের মধ্যে নেবার চেষ্টা করলে, লাবণ্য একটুও বাধা না দিয়ে হাত ধরতে দিলে। একদিন একজনকে যে আংটি পরিয়েছিলে আমাকে দিয়ে আজ সে আংটি খোলালে কেন? তোমাকে সব কথা বোঝাবো কেমন করে বন্যা,
সেদিন যাকে আংটি পরিয়েছিলাম আর যে আজ সেটা খুলে দিলে, তারা দুজনে কি একই মানুষ? তাদের মধ্যে একজন সৃষ্টিকর্তার আদরে তৈরি, আরেকজন তোমার অনাদরে করা। কথাটা সম্পূর্ণ ঠিক নয়। যে আঘাতে আজকের কেটি তৈরি, তার দায়িত্ব কেবল আমার একলার নয়। কিন্তু মিতা, নিজেকে যে একদিন সম্পূর্ণ তোমার হাতে উৎসর্গ করেছিল, তাকে তুমি আপনার করে রাখলে না কেন? তোমার কাছে আমার একটা প্রার্থনা আছে, রাখতে হবে। বলো। নিশ্চয়ই রাখব। অন্তত হপ্তাখানেকের জন্য তোমার দলকে নিয়ে তুমি চেরাপুঞ্জিতে বেরিয়ে এসো। ওকে আনন্দ দিতে নাও যদি পারো, ওকে আমোদ দিতে পারবে। আচ্ছা, একটা কথা তোমাকে বলি মিতা, আর কোনোদিন বলব না। তোমার সঙ্গে আমার যে অন্তরের সম্বন্ধ, তা নিয়ে তোমার লেশমাত্র দায় নেই। আমি রাগ করে বলছি নে, আমার সমস্ত ভালোবাসা দিয়েই বলছি। আমাকে তুমি আংটি দিও না, কোনো চিহ্ন রাখবার কিছু দরকার নেই। আমার প্রেম থাক নিরঞ্জন, বাইরের রেখা, বাইরের ছায়া তাতে পড়বে না। এই বলে নিজের আঙুলের থেকে আংটি খুলে অমিতর আঙুলে আস্তে আস্তে পরিয়ে দিলে। অমিত তাতে কোনো বাধা দিলে না। সায়াহ্নের এই পৃথিবী যেমন অস্তরশ্মি উদ্ভাসিত আকাশের দিকে নিঃশব্দে আপন মুখ তুলে ধরেছে, তেমনি নীরবে তেমনি শান্ত দীপ্তিতে লাবণ্য আপন মুখ তুলে ধরলে অমিতর নত মুখের দিকে। অমিতদা, শুনলুম মিস কেতকী মিত্রের সঙ্গে তোমার বিয়ে। লাবণ্য কি এ খবর জেনেছে? না, আমি তাকে লিখিনি, তোমার মুখে পাকা খবর পাইনি বলে চুপ করে আছি। খবরটা সত্যি, কিন্তু লাবণ্য হয়তো বা ভুল বুঝবে। এর মধ্যে ভুল বুঝবার জায়গা কোথায়? বিয়ে করো যদি তো বিয়েই করবে, সোজা কথা। কি যেন জ্যোতিশঙ্কর, যে ভালোবাসা ব্যর্থভাবে আকাশে মুক্ত থাকে, অন্তরের মধ্যে সে দেয় সঙ্গ। যে ভালোবাসা বিশেষভাবে প্রতিদিনের সব কিছুতে যুক্ত হয়ে থাকে সংসারে, সে দেয় আসঙ্গ। দুটোই আমি চাই। তোমার কথা ঠিক বুঝছি কি না সেইটাই বুঝতে পারি না, আর একটু স্পষ্ট করে বলো অমিতদা। একদিন আমার সমস্ত ডানা মেলে পেয়েছিলাম আমার ওড়ার আকাশ, আজ আমি পেয়েছি আমার ছোট্ট বাসা, ডানা গুটিয়ে বসেছি। কিন্তু আমার আকাশও রইল। জয় হোক আমার লাবণ্যর, জয় হোক আমার কেতকীর, আর সব দিক থেকেই ধন্য হোক অমিত রায়। কেতকীর সঙ্গে আমার সম্বন্ধ ভালোবাসারই, কিন্তু সে যেন ঘড়ায় তোলা জল, প্রতিদিন তুলব, প্রতিদিন ব্যবহার করব। আর লাবণ্যর সঙ্গে আমার যে ভালোবাসা, সে রইল দিঘি, সে ঘরে আনবার নয়, আমার মন তাতে সাঁতার দেবে। কিন্তু অমিতদা, দুটোর মধ্যে একটাকেই কি বেছে নিতে হয় না? যার হয় তারই হয়, আমার হয় না। শ্রীমতী কেতকী যদি, তিনি সব জানেন, সম্পূর্ণ বোঝেন কিনা বলতে পারিনি, কিন্তু সমস্ত জীবন দিয়ে এইটি তাকে বোঝাবো যে তাকে কোথাও ফাঁকি দিচ্ছি নে। এও তাকে বুঝতে হবে যে লাবণ্যর কাছে তিনি ঋণী। তা হোক, শ্রীমতী লাবণ্যকে তো তোমার বিয়ের খবর জানাতে হবে। নিশ্চয়ই জানাবো, কিন্তু তার আগে একটি চিঠি দিতে চাই, সেটি তুমি পৌঁছিয়ে দেবে? দেব। আমি তোর এই চিঠি। সেদিন সন্ধেবেলায় রাস্তার শেষে এসে যখন দাঁড়ালুম, কবিতা দিয়ে যাত্রা শেষ করেছি, আজও এসে থামলুম একটা রাস্তার শেষে। এই মুহূর্তটির উপর একটি কবিতা রেখে যেতে চাই, আর কোনো কথার ভার সইবে না। হতভাগা নিবারণ চক্রবর্তীটা যেদিন ধরা পড়েছে, সেদিন মরেছে অতি শৌখিন জলচর মাছের মতো। তাই উপায় না দেখে তোমারই কবির উপর ভার দিলুম আমার শেষ কথাটা তোমাকে জানাবার জন্যে। তব অন্তর্ধান পটে হেরি তব রূপ চিরন্তন, অন্তরে অলক্ষ লোকে তোমার অন্তিম আগমন। লভিয়াছি চিরস্পর্শমণি আমার শূন্যতা, তুমি পূর্ণ করি গিয়েছ আপনি। জীবন আধার হল সেই ক্ষণে পাইনু সন্ধান, সন্ধ্যার দেউল দ্বীপ চিত্তের মন্দিরে তবদান। বিচ্ছেদের হোমবন্ধী হতে পূজা মূর্তি ধরি প্রেম, দেখা দিল দুঃখের আলোতে।
তারপরেও আরও কিছুকাল গেল। সেদিন কেতকি গেছে তার বোনের মেয়ের অন্নপ্রাশনে, আমি তো গেল না। এমন সময় জ্যোতিশঙ্কর লাবণ্যর লেখা এক চিঠি তার হাতে দিলে। চিঠির এক পাতে শোভনলালের সঙ্গে লাবণ্যর বিবাহের খবর, বিবাহ হবে ছমাস পরে জ্যৈষ্ঠ মাসে রামগড় পর্বতের শিখরে। অপর পাতে, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে ফেলিতার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম, ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সেই তোমার প্রাণের প্রান্তে, বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি, তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশে, পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়, হে বন্ধু বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর, তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তব সন্ধ্যাবেলা, পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে, তৃষার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে, তোমার মানস খোঁজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দিব না মিশায়ে যা মোর ধুলির ধন, যা মোর চক্ষের জলে ভিজে আজ তুমি নিজে হয়তো বা করিবে রচন, মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন, ভার তার না রহিবে, না রহিবে দায়, হে বন্ধু বিদায়। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক, মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই, উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে, শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি যে পারে সাজাতে, অর্ঘ্যথালা কৃষ্ণপক্ষ রাতে, যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায় সকলি, এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি, তোমারে যা দিয়েছিনু তার পেয়েছ নিঃশেষ অধিকার, হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডুষ ভরিয়া করে পান, হৃদয় অঞ্জলি হতে মম। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান, গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়।